वेलकम एवरीवन। डब्ल्यूबी कॉलेज एडमिशन 2022 कॉलेजे भर्ती ने बिराट बड़ घोषणा अत्यंत जरूरी ভিত্তিতে আজকের ভিডিওটি বানাচ্ছি। তোমরা যারা যারা আর্টস সায়েন্স কমার্স এর ব্যাকগ্রাউন্ডে স্টুডেন্টস রয়েছো তোমাদের জন্য এই ভিডিও কলেজে ভর্তি সংক্রান্ত আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ একদমই সময় নেই, একদম শেষ মুহূর্ত। এবং সবচেয়ে বড় কথা, তোমাদেরকে কিন্তু আরেকটি সুযোগ দেওয়া হয়েছে, আরেকবার লাস্ট চান্স দেওয়া হয়েছে তোমাদের সকলকে। কলেজে ভর্তি রিলেটেড আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে শেয়ার করব। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, পরবর্তী আপডেট গুলো পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। পাশাপাশি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। তোমরা যারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছো, ডেসক্রিপশনে দেখো দেখা যাচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ, সেই লিংকে ক্লিক করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। যারা লিংকের মাধ্যমে যুক্ত হতে পারছো না, তোমরা টেলিগ্রামে গিয়ে প্রীতমস বায়োলজি লিখে সার্চ করো, তাহলে তোমরা গ্রুপটা পেয়ে যাবে এবং যুক্ত হতে পারবে। তো এই মুহূর্তের যে সব থেকে বড় আপডেট, ইতিমধ্যে কিন্তু তোমরা সকলেই জানো যে ভারতবর্ষে কিন্তু কলেজে ভর্তির জন্য একটি টেস্ট চালু হয়েছে, অ্যাডমিশন টেস্ট, যার নাম হচ্ছে সিইউটি, ঠিক আছে, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। এখানে সিইউটির আন্ডারে যত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রয়েছে, যত সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে আমাদের ভারতে, সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনস্থ কলেজগুলোতে বা ইউজি কোর্সে ভর্তি হতে গেলে কিন্তু সিইউটি দেওয়া মাস্ট। এটি তোমাদেরকে আমি প্রায় দু মাস আগে জানিয়ে দিয়েছিলাম, পাশাপাশি এটাও জানিয়েছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত রাজ্য বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, যেমন হচ্ছে উত্তরবঙ্গ থেকে শুরু করে গৌড়বঙ্গ, কল্যাণী, কাজী নজরুল, কলকাতা, তারপর হচ্ছে বারাসাত বিশ্ববিদ্যালয় রয়েছে, বিদ্যাসাগর রয়েছে, সিধু কানু রয়েছে, তারপর হচ্ছে বাঁকুড়া রয়েছে, বর্ধমান রয়েছে, পঞ্চানন বর্মা রয়েছে, রায়গঞ্জ, গৌড়বঙ্গ, এগুলোতে ভর্তি হতে গেলে সিইউটি দিতে হবে না, ঠিক আছে। আমাদের রাজ্যে সিইউটি মানা হবে না, শুধুমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, যেমন হচ্ছে আমাদের রাজ্যে কিন্তু একটাই সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে, সেটা হচ্ছে বিশ্বভারতী। বিশ্বভারতীতে ভর্তি হতে গেলে কিন্তু সিইউটি দেওয়া মাস্ট। এটা আমি তোমাদেরকে প্রায় দু মাস আগে জানিয়ে দিয়ে গেছিলাম। সিইউটি যখন প্রথমে চালু করা হয় তখন কিন্তু ইউজিসি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে বলেছিল যে যাতে সিইউটি কে তারা মান্যতা দেয়, কিন্তু আমাদের আমাদের যে পশ্চিমবঙ্গে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তারা সিইউটি কে মান্যতা দেয়নি, কারণ আমাদের হচ্ছে রাজ্যের একটি নতুন শিক্ষানীতি প্রণয়ন হয়েছে এবং সেখানে কিন্তু যেটা বলা হয়েছে যে কেন্দ্রীয়ভাবে সমস্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, সিইউটি মানা হবে না, ঠিক আছে। আমাদের রাজ্যের যে সমস্ত স্টেট ইউনিভার্সিটিস গুলো রয়েছে সেগুলোতে কিন্তু সিইউটি মানা হবে না, উচ্চ মাধ্যমিকের নম্বর দিয়ে ভর্তি হবে। কিন্তু সমস্ত সেন্ট্রাল ইউনিভার্সিটি, এমনকি আমাদের রাজ্যে একটি মাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রয়েছে যেটা আমি তোমাদেরকে বললাম, বিশ্বভারতী ইউনিভার্সিটি, বিশ্বভারতীতে ভর্তি হতে গেলে কিন্তু সিইউটি দেওয়া মাস্ট, ঠিক আছে। তো এরই মধ্যে কিন্তু সিইউটির ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যায়। তোমাদের মধ্যে অনেকেই ফর্ম ফিল আপ করেছো কিন্তু অনেকেই ফর্ম ফিল আপ করতে পারোনি, সেই টাইমে তোমাদের এইচএস পরীক্ষা চলছিল বা অনেকেই ব্যাপারটা জানতে পারোনি, সেই জন্য তোমরা ফর্ম ফিল আপ করতে পারোনি। কিন্তু তোমাদের জন্য যে খুশির খবর, সিইউটির ফর্ম ফিল আপ কিন্তু আবার শুরু হয়েছে, অর্থাৎ যারা যারা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, যেমন আলিগড় মুসলিম ইউনিভার্সিটি রয়েছে, বেনারস হিন্দু ইউনিভার্সিটি রয়েছে, দিল্লি ইউনিভার্সিটি রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গে যেমন বিশ্বভারতী ইউনিভার্সিটি রয়েছে, ইত্যাদি যাবতীয় যারা বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিস গুলোতে যারা ভর্তি হতে চাও, তোমাদের কিন্তু সিইউটি দিতে হবে এবং সিইউটি তে কিন্তু ফর্ম ফিল আপ পুনরায় শুরু হয়েছে, অর্থাৎ কালকে, গতকালই শুরু হয়েছে 23 তারিখ এবং 24 তারিখ আজকে লাস্ট ডেট, আজকে রাত্রি কিন্তু 12টার আগে পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে। সুতরাং বিশেষ করে যারা বিশ্বভারতীতে ভর্তি হতে চাও তোমরা কিন্তু সিইউটির ফর্ম ফিল আপটা করে ফেলো। এবং এখানে আইটি তাৎপর্যপূর্ণ, কিন্তু বিশ্বভারতীতে কিন্তু এগ্রিকালচার কোর্সটাও করানো হয়, বিশ্বভারতী ইউনিভার্সিটির সমস্ত ইউজি কোর্সে ভর্তির জন্য কিন্তু সিইউটি, এই যে এন্ট্রান্স পরীক্ষাটা, সেটা কিন্তু দেওয়া মাস্ট, ঠিক আছে, সেটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবং সেটি ফর্ম ফিল আপ আগে অনেকদিন আগে হয়ে গেছিল, অনেকে ফর্ম ফিল আপ করতে পারোনি, আবার কিন্তু পোর্টাল ওপেন হয়ে গেছে, আজকে লাস্ট ডেট, তোমরা ইমিডিয়েটলি যে কোনো কমন সার্ভিস সেন্টার বা কম্পিউটার দোকানে গিয়ে তাড়াতাড়ি ঝটপট ফর্মটা ফিল আপ করে নাও, ঠিক আছে। বিশ্বভারতী ইউনিভার্সিটির অধীনস্থ তোমরা যে কোনো ইউজি কোর্স করতে গেলে কিন্তু সিইউটি এক্সাম দিতে হবে এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ এগ্রিকালচার কোর্স, ঠিক আছে। আমাদের পশ্চিমবঙ্গে তোমরা সকলেই জানো বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, পাশাপাশি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, ইউবিকেভি, বিসিকেভি ছাড়াও কিন্তু বিশ্বভারতীতেও এগ্রিকালচার কোর্স পড়ানো হয়, ঠিক আছে। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পাশাপাশি যে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু উচ্চ মাধ্যমিকের নম্বর পিসিবি বা হচ্ছে পিসিবিই এই নম্বরগুলোতে ভর্তি হয়, কিন্তু এগুলোতে কিন্তু হাই কাট অফ যায়, কম করে কিন্তু 95% নম্বর কিন্তু লাগে, ঠিক আছে।
সুতরাং যাদের এই নম্বরটা নেই বা যারা হচ্ছে চাইছো বিশ্বভারতীর আন্ডার এগ্রিকালচার কোর্স করতে, তোমাদেরকে কিন্তু সিইউটি দিতে হবে। এটি সুবর্ণ সুযোগ, এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে ভর্তি হবে। সুতরাং উচ্চ মাধ্যমিকে যারা কম নম্বর পেয়েছো তোমরা কিন্তু এগ্রিকালচার কোর্সে ভর্তির শেষ সুযোগ পাচ্ছ। তো সুতরাং যারা যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি সিইউটির এই ফর্ম ফিল আপটা করে নাও। পাশাপাশি এখানে পরীক্ষার তারিখও দিয়ে দেওয়া হয়েছে, জুলাই মাস থেকে পরীক্ষা শুরু হচ্ছে, 15 তারিখে পরীক্ষা হতে পারে, যে কোনো একদিন তোমাদের পরীক্ষা হবে। 15 তারিখ একটা ডেট রয়েছে, 16 জুলাই, 19 জুলাই, 20 জুলাই, আগস্ট মাসের 4 তারিখে পরীক্ষার ডেট রয়েছে, 5 তারিখে পরীক্ষার ডেট রয়েছে, 6 তারিখে রয়েছে, 7ই আগস্ট রয়েছে, 8ই আগস্ট রয়েছে, 10ই আগস্ট রয়েছে, এতগুলো তারিখ দেওয়া হয়েছে। এর মধ্যে কিন্তু যেকোনো একদিন পরীক্ষা হবে, ঠিক আছে। আরেকবার বলছি, জুলাই মাসের 15, 16, 19, 20 এবং আগস্টের 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 10 তারিখ কম্পিউটার বেসড পরীক্ষা হবে, সিবিটি মোডে পরীক্ষা হবে, যে কোনো একদিন তোমাদের কিন্তু ডেট পড়বে, ঠিক আছে। এবং সবচেয়ে যেটা বড় কথা, আরেকবার চান্স দেওয়া হয়েছে সিইউটি শুধুমাত্র বিশ্বভারতী নয়, যে কোনো সেন্ট্রাল ইউনিভার্সিটি পাশাপাশি অন্যান্য রাজ্যের প্রায় হচ্ছে 13টি স্টেট ইউনিভার্সিটি এতে যুক্ত হয়েছে এবং 12টি ডিমড ইউনিভার্সিটি এবং 18টি প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে এবং 43টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, মোট কিন্তু 86টি হচ্ছে বিশ্ববিদ্যালয় এর আন্ডারে রয়েছে। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে একটাই সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে, পশ্চিমবঙ্গের অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে ভর্তির জন্য কিন্তু সিইউটি দিতে হবে না, ঠিক আছে। শুধুমাত্র বিশ্বভারতী ইউনিভার্সিটিতে ভর্তির জন্য তোমাদেরকে সিইউটি দিতে হবে। তো যারা যারা বিশ্বভারতী সহ বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ইউজি কোর্সে, সেটা আর্টস, সায়েন্স, কমার্স হতে পারে, ভর্তি হতে চাইছো, তোমরা শেষবারের মতো কিন্তু সিইউটি ফর্মটা ফিল আপ করতে পারো। পাশাপাশি এ ব্যাপারে তোমাদের মতামত তোমরা অবশ্যই জানাবে বা তোমাদের অন্য কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশনে দেখো দেখা যাচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ, তো সেখানে কিন্তু তোমরা ক্লিক করে যুক্ত হতে পারবে। যারা লিংকের মাধ্যমে যুক্ত হতে পারছো না, তোমরা টেলিগ্রামে গিয়ে প্রিতমস বায়োলজি লিখে সার্চ করো, তাহলে আমাদের গ্রুপটি পেয়ে যাবে এবং যুক্ত হতে পারবে। পাশাপাশি পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।